নমস্কার দর্শক, কাজের সন্ধানে থাকা প্রত্যেককে আবার একবার অভিনন্দন আমাদের আজকের নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, প্রত্যেক দিনের মতো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে কোনো জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব না, প্রথমেই সম্পূর্ণ ভিডিওর সারাংশটা আপনাদেরকে বলে নিচ্ছি। কিছুদিন আগেই আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক ক্যান্ডিডেটরাই কিন্তু গ্রুপ ডি এবং গ্রুপ সির যে রিক্রুটমেন্টের পরীক্ষাগুলি হয়েছিল সেই পরীক্ষাগুলি আপনারা দিয়েছিলেন, কিন্তু আপনাদের সঠিক কোচিংয়ের অভাবে এবং সঠিক গাইডলাইন্সের অভাবে কিন্তু আপনারা সেই যে এক্সামটা সেটা ভালোভাবে পারফরমেন্স করতে পারেননি, যার ফলে আপনাদের রেজাল্টটাও কিন্তু ততটা ভালো হবে না। যারা সঠিকভাবে পড়াশোনা করেছেন আপনাদের কিন্তু অবশ্যই মার্কসটি ভালো আসবে, কিন্তু যারা সেই সঠিক পদ্ধতি আপনাদের স্টাডিগুলিকে কন্টিনিউ করে যেতে পারেননি কিন্তু ততটা ভালো পরিমাণে সেখানে রেজাল্টগুলি করতে পারবে না। সেই কারণে আজকে একটি সরকারি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন ধরনের কোর্স, যেমন যদি বলি ইউপিএসসি, এসএসসি, আরআরবি, ব্যাংকিং, প্রত্যেকটি সেক্টর যেগুলি আছে সেই যে এক্সামগুলি হয় সেই এক্সামের জন্য আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি সহযোগিতায় আপনাকে কিন্তু ফ্রিতে কোচিং করানো হবে। এমনকি প্রত্যেক মাসে আপনাকে কিন্তু 6,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে, অর্থাৎ স্টাইপেন্ড দেওয়া হবে। শ্রদ্ধেয় দর্শক, যারাই আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই আমি আশা রাখবো আপনি এই ভিডিও থেকে আজকে উপকৃত হবেন। সেই কারণে প্রত্যেকটি বিষয় আপনারা কিন্তু খুবই গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনবেন, অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি বিষয় আলোচনা করব। যদি আপনার মূল বিষয়টি বুঝে যান তাহলে পরবর্তী স্টেপগুলি আপনার নিজেরাই করতে পারবেন, প্রত্যেক ডিটেলস নোটিফিকেশনে দেওয়া হয়েছে। আলোচনা করো প্রত্যেকটি বিষয়, তবে অবশ্যই পরবর্তীতে এই সকল ইনফরমেশন পাওয়ার জন্য স্ক্রিনে দেখানো পদ্ধতিতে ভিডিওতে একটি লাইক করে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে আসা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন এবার সরাসরি চলে আসছি নোটিফিকেশনের পেজে, সেখান থেকে প্রত্যেক ডিটেলস আপনার সঙ্গে আলোচনা করছি। ওয়েলকাম ভিউয়ার্স, চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে, যেটা আপনারা কিন্তু আজকের ডেটের ত্রিপুরা রাজ্যের দৈনিক সংবাদ পেপারের মধ্যেও পেয়ে যাবেন। এই নতুন যে বিজ্ঞপ্তিটি সেটা কিন্তু দেওয়া হয়েছে, দেখে নিন। প্রথমে লেখা হয়েছে সেন্ট্রাল সেক্টর স্কিম অফ ফ্রি কোচিং ফর এসসি এন্ড ওবিসি স্টুডেন্ট সম্পর্কিত বিজ্ঞপ্তি। অর্থাৎ এখানে প্রথমেই লেখা হয়েছে সম্পূর্ণ ফ্রিতে আপনারা কোচিং করতে পারবেন, এবং অবশ্যই লক্ষ্য রাখবেন এসসি এবং ওবিসি যারা ক্যান্ডিডেটস আছেন শুধুমাত্র আপনারাই কিন্তু এই নোটিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পরবর্তী সময় যদি কখনো এসটিদের জন্য এবং অন্যান্য আদার্স ক্যাটাগরির জন্য যদি এই ধরনের নোটিফিকেশন আসে তাহলে অবশ্যই আমরা সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তবে আজকের ভিডিওতে যারাই দেখছেন কেবলমাত্র এসসি এবং ওবিসি স্টুডেন্টরাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখে নিন প্রত্যেকটি বিষয় কী দেওয়া হয়েছে। ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী তফশিলি জাতিভুক্ত জনসাধারণের অভিজ্ঞতার জন্য জানানো যাইতেছে যে তফশিলি জাতিভুক্ত ও ওবিসি জনগণের জন্য কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয় ভারতের বিভিন্ন তালিকাভুক্ত প্রতিষ্ঠানে ফ্রি কোচিং প্রদান করছেন। অর্থাৎ ভিউয়ার্স, এখানে আপনাদের বলা হয়েছে ওবিসি এবং এসসি যারা আছেন আপনারা কিন্তু ফ্রিতে কোচিং করতে পারবেন, এবং যে ডিপার্টমেন্ট থেকে সেটা চালানো হচ্ছে সেটা হচ্ছে ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয় ভারত সরকার থেকে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের লিঙ্কটি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই আপনার প্রত্যেকেই নোটিফিকেশনটি ডাউনলোড করবেন, ডাউনলোড করে নিজেরাও একবার পড়ার চেষ্টা করবেন। ফ্রি কোচিংয়ের জন্য স্বীকৃত বিষয়গুলি নিম্নরূপ, অর্থাৎ এখানে কোন কোন বিষয়ে আপনাদের কোচিং করানো হতে পারে সেই বিষয়গুলি উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার হচ্ছে অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে আপনার কোন জায়গাতে কোচিংটি করবেন। এইবার ধরে নিন আপনার ত্রিপুরা রাজ্যের যে কোনো একটা সেন্টার বা আপনার পছন্দ হলো সেই সেন্টার থেকে আপনি করতে পারেন, অথবা ভারতবর্ষের যে কোনো জায়গার যে কোনো কোচিং সেন্টার থেকে কিন্তু আপনার সেই কোচিংগুলি সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারবেন। কীভাবে যোগাযোগ করবেন প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব, তবে এখানে ফ্রি কোচিং থেকে আপনার কিন্তু 6টি পয়েন্ট দেওয়া হয়েছে, দেখে নেবেন। এখানে সেই সকল বিষয় দেওয়া হয়েছে যেমন ইউপিএসসি, এসএসসি, আরআরবি, এই যে ডিপার্টমেন্টগুলি আছে, পরবর্তী ক্ষেত্রে ব্যাংকিং এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং, আইটি, জেইই, মেডিকেল, এই সকল বিষয়ের জন্য আপনারা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ফ্রি কোচিং নিতে পারবেন। তবে অবশ্যই এসসি এবং এসটি ক্যান্ডিডেট যারা আছেন শুধুমাত্র তারাই। এখানে 6টি পয়েন্ট উল্লেখ করে সেই কোর্সগুলি মেনশন করে দেওয়া হয়েছে, অবশ্যই যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন এবং কোচিংটি করতে চাইবেন তারা অবশ্যই এই নোটিফিকেশনটি দেখবেন। তবে বেশিরভাগ চাকরি প্রার্থীরা যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন ইউপিএসসি, এসএসসি এবং আরআরবির জন্য প্রস্তুতি নিলেই কিন্তু অন্যান্য পরবর্তী সময় আপনার নিজস্ব স্টেট থেকে যে রিক্রুটমেন্টগুলি আসবে সেইগুলি অতি সহজে কিন্তু আপনার ভালো রেজাল্ট পেয়ে সেই কাজগুলি আপনার পেয়ে যাবেন। দেখে নিন পরবর্তীতে কী দেওয়া হয়েছে। যদি কেউ সেই কোচিংয়ের জন্য অ্যাডমিশন নেয় তাহলে কী কী ফেসিলিটি এখানে তিনি পেতে পারেন। মাসিক আর্থিক বৃত্তির পরিমাণ, অর্থাৎ এখানে বলা হয়েছে আপনারা কিন্তু মাসিক একটি বৃত্তি পাবেন, যে বিষয়টা আমি আগে থেকেই বলে আসছি। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয় নিউ দিল্লির স্থানীয় ছাত্রছাত্রীদের জন্য মাসিক 3,000 টাকা এবং বহিঃস্থানীয় ছাত্রছাত্রীদের জন্য মাসিক 6,000 টাকা বৃত্তি হিসাবে প্রদান করবে, এবং ফিস বাবদ সমস্ত টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রদান
করবে। তবে আবেদন প্রক্রিয়ার জন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন আপনাদের করতে হবে। অনলাইন পোর্টাল এখানে দেওয়া হয়েছে, আমরাও কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করতে পারবেন। তবে একটা নোট দেওয়া হয়েছে, বিশদ বিবরণের জন্য তফসিল জাতি কল্যাণ দপ্তর অধিকর্তার অফিস গুরখাবস্তি আগরতলায় যোগাযোগ করা যেতে পারে, অথবা ফোন নাম্বার দেওয়া হয়েছে, ফোন নাম্বারেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। অবশ্যই যারা যারা এখানে ফ্রিতে কোচিংয়ের জন্য অ্যাডমিশন নিতে চাইছেন তারা কিন্তু তাদের অফিসে এসে অবশ্যই কথা বলে নেবেন, প্রত্যেকটি বিষয় নিজেরা কিন্তু যাচাই করবেন, তারপর যদি আপনার ভালো লাগে তাহলেই কিন্তু কোচিংয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। এখানে কিন্তু অফিসিয়াল সরকারি নাম্বারটাও দেওয়া হয়েছে, দেখে নেবেন, অথবা সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয় নিউ দিল্লি ওয়েবসাইট যোগাযোগ করা যেতে পারে, সেখানেও কিন্তু ফোন নাম্বার দেওয়া হয়েছে, যেটা নিউ দিল্লির কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া থাকবে এবং কলটা কিন্তু ডাইরেক্টলি সেই জায়গাতেই চলে যাবে। সম্পূর্ণ নোটিফিকেশনটি দেওয়া রইল আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে। এবং ত্রিপুরারাজ্য থেকে যারা যারা এখানে চিঙার জন্য যেতে চাইবেন তারা অবশ্যই গুরখাবস্তি তাদের অফিসে এসে কিন্তু অবশ্যই কথা বলে নেবেন, প্রত্যেকটি বিষয় ভালোভাবে জানবেন, অবশ্যই তাদের সঙ্গে বসে যখন আপনি কথা বলবেন আমাদের বিষয়গুলি শোনার থেকেও কিন্তু আপনার আরও বেটার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। সঠিক ইনফরমেশন দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ, সেই বিষয়টা আপনার সামনে তুলে ধরলাম। এবার যারা যারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন অবশ্যই চেষ্টা করবেন ভিডিওতে একটি লাইক করে দেওয়ার জন্য, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং প্রত্যেকেই চেষ্টা করেন ভিডিওটি শেয়ার করার জন্য, যাতে ত্রিপুরারাজ্যের প্রত্যেক ক্যান্ডিডেটসের কাছে এই ইনফরমেশনটি পৌঁছে যায়। শ্রদ্ধেয় দর্শক, যারাই এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময়টি দিয়ে আমাদের সঙ্গে ছিলেন, প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি বন্ধু আজকের মতো, শুভরাত্রি।